আর ভারতীয় জনতা পার্টির পাঠানকান্দি মন্ডলের সভাপতি, সুয়াপ্পা মন্ডলের সভাপতি, সঙ্গে আমার ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট কার্যকর্তাবৃন্দ এবং সাংবাদিক ভাই। আজকের এই বৈঠকের উদ্দেশ্য হচ্ছে গত 23 তারিখ আমরা পত্রপত্রিকায় এবং ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ভারতবর্ষের নির্বাচন কমিশন ডিলিমিটেশনের যে খসড়া তালিকা প্রকাশিত করেছে, আমি সেটা দেখে আশ্চর্যান্বিত হয়েছি। এই কারণে যে করিমগঞ্জ জেলায় যে 5টি বিধানসভা ছিল সেই 5টির মধ্যে ঐতিহ্যমণ্ডিত পাঠানকান্দি কনস্টিটিউয়েন্সির নাম নেই। অত্যন্ত দুঃখের সহিত সেটা বলতে হচ্ছে। এ যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ, জনগণের যে আবেগ, জনগণের মনের বেদনা, সেগুলো আমি প্রকাশ না করে পারছি। 5টি বিধানসভার মধ্যে পাঠানকান্দি বিধানসভার কোনো উল্লেখ নেই, অত্যন্ত পরিতাপের বিষয়। যে পাঠানকান্দি বিধানসভা ঐতিহাসিক পাঠানকান্দি বিধানসভা, তাই আমি নির্বাচন কমিশনের কাছে পাঠানকান্দির জনগণের পক্ষে এ যে প্রতিনিধি হিসাবে আমি আহ্বান জানাব, সেই প্রক্রিয়াকে পুনর্বিবেচনা করে পাঠানকান্দি কনস্টিটিউয়েন্সিকে পুনর্বহাল করা। দ্বিতীয়ত, এ যে দলের কার্যকর্তা হিসাবে আমি আমার ঊর্ধ্বতম দলীয় কার্য নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে, এই বিষয়টা যেন ওনারা বিবেচনা করে নির্বাচন কমিশনের কাছে যেন আমাদের পক্ষ হয়ে ওনারা যেন সঠিক পদক্ষেপ নেন। আর বিধায়কের বিরুদ্ধে বিরোধীরা যে অপপ্রচার করেছে, বিভিন্ন মন্তব্য করেছে, সেটা স্বাভাবিক, বিরোধীরা বলবে। কিন্তু একটি কথা তাদের মনে রাখতে হবে, আগুনকে ছাই দিয়ে ঢেকে রাখা যাবে। কৃষ্ণেন্দু পাল ভারতবর্ষ স্বাধীনতার পর পাঠানকান্দি কনস্টিটিউয়েন্সির ইতিহাসে কৃষ্ণেন্দু পালের আমলে যতটুকু উন্নতি হয়েছে বিগত দিনে এভাবে কোনো উন্নয়ন হয় নাই। সেই কথা বিরোধীই হোক, সদলেরই হোক, যে কোনো ব্যক্তি স্বীকার করা উচিত বলে আমি মনে করি, যা বাস্তব সত্য তা স্বীকার করা উচিত বলে আমি মনে করি। আর আমি বিশেষ কিছু বলছি না, ধন্যবাদ। চলে পাঠানকান্দি এবং রয়পা মন্ডলের চৌথ উদ্যোগে একটা সংবাদ সম্মেলন। এই সংবাদ সম্মেলনের প্রয়োজন হল ভারত সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে আসামের বিধানসভার সীমা নির্ধারণের যে খসড়া তালিকা যে প্রকাশ পেয়েছে, এই তালিকায় আমাদের পাঠানকান্দি সমষ্টির নামটি না থাকার কারণে পাঠানকান্দিবাসীর বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে একটা প্রশ্নবোধ হয়ে দাঁড়িয়েছে, যার জন্য বহু প্রশ্নের সম্মুখীন নিজে আমরাও। ওই কারণে আমরা গতকাল করিমগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেশন কমিটিতে আমরা গিয়েছিলাম। ওই কমিটিতে আমরা বিস্তারিতভাবে আলোচনা হয়েছে, যে বিশেষ করে এই আলোচনায় আমাদের পাঠানকান্দি সমষ্টির পাঠানকান্দি নামটি যে নেই, এটারে পুনরায় পাঠানকান্দি নামটা বহাল রাখার জন্য আমরা নির্বাচন কমিশনের মাধ্যমে মেমোরেন্ডাম দেওয়া হবে। এবং আজকের সংবাদ মাধ্যমের কাছে আমরা এইটুকু আবেদন, যে পাঠানকান্দি বিধানসভার নামটি আজকের নয়, বহুদিনের পুরনো, এবং পাঠানকান্দি নামে ভারত স্বাধীনের লগে লগে সম্পর্ক একটা ইতিহাসে আছে, যার কারণে আমাদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেশন কমিটিতে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। ভারতীয় জনতা পার্টির ডিস্ট্রিক্ট কমিটির কার্যকর্তা এবং বিধায়ক মহোদয় নিজে উপস্থিত থেকে ওনারা কতটুকু যে আমাদেরকে আশ্বাস দিয়েছেন, ওনারা যাতে আমরা পাঠানকান্দিটাকে আমরা বহাল রাখতে পারবো, 100% প্রতিশ্রুতি দিয়েছি। আরেকটি কথা,
আমার পূর্ববর্তী আমার জলপা মন্ডল সভাপতি বলে গেলেন যে গত 23 গত গতকল্য একটা পেপারের মধ্যে আমরা পেয়েছি যে প্রাক্তন বিধায়ক এবং বর্তমান আসাম কংগ্রেসের ইয়ং ব্রিগেডের সভাপতি ওনারা বলেছেন যে এই পাথারকান্দির নামটি উল্লেখ না থাকার পেছনে পাথারকান্দির বিধায়ক দায়ী। ওটা একটা ভিত্তিহীন কথা, বিরোধীরা সর্বদাই বিরোধী কথা বলে থাকে, আমরা এটা মেনে নিতে পারি না, এটা আমরা বিশ্বাসী নই। আমরা পাথারকান্দির বিধায়ক, এই পাথারকান্দির নামের জন্য জোরকদমে গুয়াহাটি থেকে দিল্লি পর্যন্ত পার্টি স্তরে এবং নির্বাচন কমিশনের মাধ্যমে যোগাযোগ রেখে চলেছেন। উনি নিজেই আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে পাথারকান্দির নাম রাখাটা 100% হবে, যার জন্য আমরা অপেক্ষায় আছি। এটার জন্য আমরা কোনো ধরনের মানুষকে যাতে বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করছি। আরেকটি কথা বললেন, বলতে বলতে গিয়ে আমাদের ইয়ং ব্রিগেডের সভাপতি মহোদয় ওনার সাথে বসা ছিলেন প্রাক্তন তিনবারের বিধায়ক এবং সংসদীয় সচিবও ছিলেন। বিধায়কের কাজকর্ম নিয়ে উনি উল্লেখ করেছেন যে বিধায়ক কোনো ডেভেলপমেন্ট কাজ করেনি, তিনি পিডাব্লিউডি ডিপার্টমেন্টে এই রাস্তাগুলোর কাজ করেছে, পিএসি ডিপার্টমেন্টে জলের ব্যবস্থা করে দিয়েছে, এইগুলো কথা ভিত্তিহীন। কি ওনার সাথে বসা পিডাব্লিউডির সংসদীয় সচিব উনি থাকাকালীন কি পিডাব্লিউডি ডিপার্টমেন্ট আসেন না? ওনারা যখন রাজত্ব ছিলেন, ওনারা যখন বিধায়ক ছিলেন, এই সময় কি পিএসি ডিপার্টমেন্ট ছিলেন না? মূলত কথা, কাজ করার ক্ষমতা নেই। তিনি কাজ করেছেন, কাজ করে যাচ্ছেন, ইতিহাস পাথারকান্দির মধ্যে, পাথারকান্দির মধ্যে একটা ইতিহাস, বিগত 70 বছর যাবৎ বর্তমান পাথারকান্দি বিধায়কের 7 বছরে পাথারকান্দির প্রত্যেকটি গ্রামে গ্রামে রাস্তা, জলের ব্যবস্থা, গরিবের সরকারের যেগুলো যোজনা, গরিবের জন্য যোজনা, ভারতীয় জনতা পার্টির মেইন আদর্শ যেটা অন্তদয়ের যে প্রক্রিয়া, এটা আমরা প্রায় 90% এই 7 বছরের মধ্যে আমরা জনসাধারণের কাছে পৌঁছে দিতে পেরেছি। তাই এই এই ধরনের কথা বলে আমাদেরকে আবারও তাদের সাথে কথা বলার মতো সুযোগ দেওয়া, এটা থেকে আমরা অত ইচ্ছা নেই। তার কারণে আপনাদের মাধ্যমে বলতে চাই যে ওনারা বিরোধিতা করেছেন, বিরোধিতা করতে করতে গিয়ে ডেভেলপমেন্টকেও বিরোধিতা করাটা উচিত নেই, এটাই আমার বিরোধীদের কাছে আমার একটি কথা বলেছে। তার করিমগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেশন কমিটির তরফ থেকে আমি আমাদের পাথারকান্দির বিভিন্ন ধরনের ইতিহাস আছে, পাথারকান্দি বলতে আমাদের কোনো ধরনের কোনো ধরনের কর্মকর্তা, কোনো ধরনের প্রবলেম নেই। বিভাগ বহু বিভিন্ন স্তরে আমরা আইনজ্ঞদের সাথে আলোচনা করেছি।